আগামী 7ই ডিসেম্বর থেকে সারা রাজ্যের সবগুলি হায়ার সেকেন্ডারি স্কুল এবং হাই স্কুল, বিশেষ করে ক্লাস 12 এবং ক্লাস 10 এবং ক্লাস 12, এই ক্লাসগুলি যেসব স্কুলে আছে, ক্লাস 10 ক্লাস এবং ক্লাস 12 ক্লাস, যেসব বিদ্যালয়ে রাজ্যে রয়েছে, সেই বিদ্যালয়গুলি আমরা রাজ্য সরকার থেকে খুলতে যাচ্ছি। এবং গত 26 নভেম্বর হাই পাওয়ার কমিটি, যে কমিটিতে বিশিষ্ট শিক্ষাবিদরা রয়েছে, তাদেরকে নিয়ে একটা কমিটি করা হয়েছিল। সেই হাই পাওয়ার কমিটির মতামত নিয়ে আমরা, কথা ছিল 1 ডিসেম্বর থেকে স্কুল খুলবে ক্লাস 10 এবং ক্লাস 12, কিন্তু এই ক্ষেত্রে আমরা যেহেতু স্বাস্থ্য দপ্তরের গ্রিন সিগন্যালটা আসতে আমাদের একদিন দেরি হয়েছে, সেই জন্য আমরা 1 ডিসেম্বর খুলতে পারিনি। এখন আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি, স্বাস্থ্য দপ্তরের অনুমতিও চলে এসছে, সম্মতিও এসছে, আমরা সারা রাজ্যের ক্লাস টুয়েলভ ক্লাস এগুলি আমরা খুলতে যাচ্ছি। 100% টিচার স্কুলে যাবে, টিচিং নন টিচিং স্টাফ যা আছে সবাই স্কুলে যাবে, এবং ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের ক্লাস যথারীতি হবে। সেক্ষেত্রে গার্জিয়ানের সম্মতি নিয়ে স্টুডেন্টরা আসবে, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। সাথে সাথে যত কলেজ রয়েছে এবং টেকনিক্যাল ইনস্টিটিউশন রয়েছে, সরকারি বেসরকারি যত প্রতিষ্ঠান রয়েছে, ইনস্টিটিউশন শিক্ষা কেন্দ্র যেগুলি রয়েছে, সবগুলি 7ই ডিসেম্বর থেকে আমরা খুলতে যাচ্ছি। তো এ ব্যাপারে যথারীতি আজকেই একটু আগে আমি কাগজে সই করে দিয়েছি, আমার মেমোরান্ডামে সই করে দিয়েছি যে আগামী 7ই ডিসেম্বর থেকে সারা রাজ্যের ক্লাস 10 এবং ক্লাস 12 শুরু হচ্ছে, কলেজগুলি শুরু হচ্ছে। কলেজের ক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে, কলেজের প্রিন্সিপালটা ঠিক করবে যে রুটিনটা তারা তৈরি করবে, কোন দিন অনার্স আসবে, কোন দিন পাস কোর্সের স্টুডেন্ট আসবে, কোন দিন প্র্যাকটিক্যাল ক্লাস করাবে, এটা তাদের উপরে আমরা ছেড়ে দিয়েছি। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ যিনি আছেন উনি ঠিক করবেন, একসাথে আনবে না পৃথক পৃথকভাবে আনবে, তারা এটা ঠিক করবে, সেই নির্দেশিকা জারি করেছি। এবং কলেজের ক্ষেত্রে কোনো গার্জিয়ানদের কনসেন্টের দরকার নেই, স্কুলের ক্ষেত্রে 10 এবং 12 ক্ষেত্রে কনসেন্টের প্রয়োজন রয়েছে। এছাড়া রাজ্য সরকারের যে স্বাস্থ্যবিধি রয়েছে, স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেকগুলি স্কুল স্যানিটাইজ করা হবে, মাস্ক ব্যবহার করতে হবে, এবং সেখানে থার্মাল স্ক্রিনিং করতে হবে, এবং হাত ধোয়া এগুলির ব্যবস্থা রাখতে হবে, সবগুলি মেনেই আমরা স্কুলে এগুলি করতে যাচ্ছি। আমরা আশা করি এটা করণে আমরা আশা করছি যে ভালো সংখ্যক ছেলে মেয়ে স্কুলে আসবে। এটা করার উদ্দেশ্য হলো 10 এবং 12 কিছুদিনের পরীক্ষা, কিন্তু তাদের পরীক্ষা আর আমরা দেরি করতে পারছি না, সেজন্য বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে যে কমিটি, তারাও সম্মতি দিয়েছে যে যেহেতু রাজ্যে করোনা পরিস্থিতি অনেকটাই কন্ট্রোল, সেজন্য আমরা এটা জানি শুধুমাত্র যেসব এলাকায় আমাদের বিশেষ করে কোয়ারেন্টাইন জোন রয়েছে, যদি কোয়ারেন্টাইন জোন থাকে সেই এলাকাগুলি বাদ দিয়ে সমস্ত স্কুল খোলা হবে, 100% টিচার যাবে। বাকি 9 এবং 11 এখন যেরকম আছে, যে 9 এবং 11 স্কুলে যেতে পারবে শুধু ক্লাস করার জন্য না, শুধুমাত্র ওপিনিয়ন নেওয়ার জন্য, অ্যাডভাইস নেওয়ার জন্য, এগুলি 9-12 এখনও খোলা আছে, সারা রাজ্যে স্কুলগুলি খোলা আছে, 50% টিচার যাচ্ছে,
এখন 50% জায়গা 100% হয়ে যাচ্ছে, কিন্তু ওইগুলি 99 এবং 11 সেটা আপনার তারা মতামত নেওয়ার জন্য, অ্যাডভাইস নেওয়ার জন্য, সাজেশন নেওয়ার জন্য স্কুলে যেতে পারে, সেক্ষেত্রেও গার্জেনের কনসার্ন লাগবে। এছাড়া অন্যান্য ক্লাস যেখানে নেবারহুড ক্লাস চলছে, যেমন এডিসি এলাকায় প্রচুর স্কুলে নেবারহুড ক্লাস চলছে, সেটা এসএমসি কমিটি সিদ্ধান্ত নেবে, ওখানকার স্থানীয় জনপ্রতিনিধি নিয়ে তারা ক্লাস করছে, সেটা আগের মতোই চলবে। এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আজকের থেকে সার্কুলার মেমোরান্ডাম ইস্যু হয়ে গেছে, সব জায়গায় সার্কুলার চলে যাবে। এছাড়া 7 তারিখ আমাদের ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন থেকে টিম ভাগ করে করে সারা রাজ্যের বিভিন্ন জেলায় আমাদের শিক্ষা দপ্তরের যে টিম রয়েছে তারা ঘুরে ঘুরে পর্যবেক্ষণও থাকবেন, সবগুলি স্কুল সঠিকভাবে চলছে কি না এগুলির জন্য আমরা টিম পাঠাবো, এবং আমিও চেষ্টা করব কয়েকটা স্কুলে যাওয়ার জন্য যে ঠিক মতো ক্লাস হচ্ছে কি না এবং সবগুলি স্বাস্থ্যবিধি মেনে করা হচ্ছে কি না এটা। এবং অভিভাবকদের বলবো যে এখানে যে পরিস্থিতি রয়েছে, শিশুদের ছাত্রদের আগামী প্রজন্মের যে ছাত্ররা রয়েছে তাদের এই যে শিক্ষাবর্ষ শেষ হয়ে যাচ্ছে, যদিও আমরা অনলাইন ক্লাস করেছি, আমরা অন্যান্য ব্যবস্থা করেছি, তারপরেও ফিজিক্যাল ক্লাস যতক্ষণ পর্যন্ত না হবে, এবং অনেকগুলি আছে আপনারা জানেন যে ল্যাবরেটরি প্র্যাকটিক্যাল ক্লাস করতেই হবে, নতুবা ছেলেমেয়েরা কিছু শিখবে না, সেজন্য অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রী শিক্ষাপ্রেমী সারা রাজ্যে যারা রয়েছেন বুদ্ধিজীবী শিক্ষাজীবী সবাইকে অনুরোধ করছি সহযোগিতা করবেন, এবং ভারতবর্ষের কিছু কিছু রাজ্যে এটা খোলা হয়েছে, আমরাও সেইভাবে এগোচ্ছি। আশা করি সবাই সুস্থ থাকবে, যদি কোনো অসুবিধা হয় সেখানে পরবর্তী সময় আমরা পুনর্বিবেচনা করতে পারব। আমাদের যে হাইবার কমিটি আছে তারাও এই কথাই বলছে, শুরু করা দরকার, আর দেরি করা মোটেই সম্ভব নয়। সবার সকলের সহযোগিতা আমরা কামনা করছি।